সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক এ ইনসাফ পিটিআই আগামী শনিবার সারা দেশে বিক্ষোভের ডাক দিয়েছে। গত 8 ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে কথিত জালিয়াতের বিরুদ্ধে তারা এই কর্মসূচির কথা ঘোষণা দেয়। আদিয়ালা কারাগারে দলটির প্রতিষ্ঠাতা ইমরান খানের সাথে সাক্ষাতের পর পিটিআইয়ের সাবেক চেয়ারম্যান ব্যারিস্টার গৌহর খান শনিবারের কর্মসূচিতে জামায়াতে ইসলামী, জমিয়তে ইসলামী ফজল এবং অন্য যেসব দল নির্বাচনে কার্যবিহীন হয়েছে বলে মনে করে তাদেরকেও একযোগে হওয়ার আহ্বান জানান। কেন্দ্রের পাকিস্তান পিপলস পার্টি এবং খাইবার পাখতুন খাওয়া প্রদেশে পাকিস্তান তেহরিক ইনসাফ পার্লামেন্টারিয়ান দলের সাথে জোট করা নিয়ে প্রকাশিত প্রতিবেদনে তিনি প্রত্যাখ্যান করেন। কয়েকটি সূত্র এমন খবর প্রকাশ করেন যে ইমরান খান তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের প্রতি নমনীয় অবস্থান গ্রহণ করেছেন এবং পিপিপি এবং পারভেজ খটকের নেতৃত্বাধীন দলের খণ্ডিত অংশের সাথে আলোচনায় সম্মতি জ্ঞাপন করেছেন। এমন প্রেক্ষাপটে গৌহর খান তা ভিত্তিহীন হিসেবে অভিহিত করলেন। এদিকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী এবং সাবেক ফার্স্ট লেডি বুশরা বিবিকে কারাগারে বিষ প্রয়োগ করা হয়েছে বলে দাবি করেছেন তার বোন মরিয়ম রিয়াজ ওয়াত্তু। তিনি জানিয়েছেন, আদিয়ালা কারাগারে খাবার খাওয়ার পর বুশরা বিবি 6 দিন ধরে অসুস্থ রয়েছেন। মরিয়ম রিয়াজ দাবি করেন, গত 6 দিন ধরে বুশরা বিবি কিছুই খেতে পারছেন না। তিনি বলেন, তার বোনের অবস্থা এখন ভালো নয়, তার দেহে ব্যথা রয়েছে। তিনি অভিযোগ করেন, আদিয়ালা কারাগারে বুশরা বিবিকে ক্ষতির খাবার দেওয়া হয়েছে। তিনি বলেন, সাবেক ফার্স্ট লেডির জন্য বাড়ির খাবার অনুমোদিত নয়। মরিয়ম রিয়াজ ঘটনাটি তদন্ত করার দাবি করেছেন। তিনি বলেন, আমরা আশঙ্কা করছি বুশরা বিবিকে কোনো ক্ষতিকর খাবার দেওয়া হয়েছে, দোষীকে পাকড়াও করার দায়িত্ব কর্তৃপক্ষের। মরিয়ম রিয়াজ বলেন, তার বোন কখনো পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খানের বিরুদ্ধে যাবেন না। তিনি তার বোন সম্পর্কে বলেন, তিনি খান সাহেবের সাথে আছেন এবং তিনি সারা জীবন খান সাহেবের সাথেই থাকবেন। তিনি বলেন, এই ঘটনার পর বুশরা বিবি আদিয়ালা কারাগারে বিপদে থাকবেন। উল্লেখ্য, তিনি তোষাখানায় এবং অনিসলামিক বিয়ের মামলার কারাদণ্ড ভোগ করছেন আদিয়ালা কারাগারে। ইমরান খানও আদিয়ালা কারাগারে বন্দী আছেন।